আমাদের চ্যানেলে এসে আপনার কেমন লাগছে? ওদের চ্যানেল আমি রেগুলার দেখি, আমার সাবস্ক্রাইব করা আছে, লাইক করা আছে, কমেন্টও মারি, তোরা দেখেওছিস, খুব ভালো ব্লগ হচ্ছে। কি চাইছি, তোরা আমাদের এই সাগরভাঙা এবং দুর্গাপুর এলাকার সবচেয়ে টপ ইউটিউবার হোস। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। সো কেমন আছো তোমরা সবাই? সবাইকে জানাই শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আশা করছি তোমরা দিওয়ালি খুব ভালো কাটাচ্ছ। ও আজকে আমি আমার পাড়ার ঠাকুর দেখাবো। আমি যেখানে থাকি তার আশেপাশে কিছু ঠাকুর, হ্যাঁ ঠিক আছে দূর নাই, তো আশেপাশে কিছু ঠাকুর রয়েছে সেগুলো দেখাবো। আজকে আমার ছোট ছোট বোনগুলোও আছে, চলে এসো ক্যামেরার মধ্যে, হাই করে দাও একটু। চলো তোমাদের সবকিছু সবকিছুই বলবি, বল বল। তো চলো ব্লগটা দেখতে থাকো, তোমাদের সবকটা প্যান্ডেল এখানে ঘুরে দেখাচ্ছি আমরা, তো সাথে থাকো। সো গাইস, এখন তোমরা যে প্যান্ডেলটা দেখছো সেটা হচ্ছে বৈশাখী ক্লাবের প্যান্ডেল দুর্গাপুর সাগরভাঙার। সো গাইস, এই জায়গাটাতে একটা ছোট্ট মতো মেলা বসেছে, তো তোমরা চলো দেখে নাও স্লোমো কিছু শর্টস। আমার সাথে আমার স্যারের দেখা হয়ে গেছে। স্যার, আমাদের চ্যানেল এসে আপনার কেমন লাগছে? ওদের চ্যানেল আমি রেগুলার দেখি, আমার সাবস্ক্রাইব করা আছে, লাইক করা আছে, কমেন্টও মারি, তোরা দেখেওছিস, খুব ভালো ব্লগ হচ্ছে। আমি চাইছি তোরা আমাদের এই সাগরভাঙা এবং দুর্গাপুর এলাকার সবচেয়ে টপ ইউটিউবার হোস। হ্যাঁ, আমার স্টুডেন্ট বলে কথা, একটা কিছু না হলে তো চলবে না, বুঝছিস না? পুজো ভালো ঘুরছি, তোরা কেমন ঘুরছিস? ভীষণ ভালো। কি খাওয়া দাওয়া করলি? কিছু করিনি এখনো, এখনো পেট ভরে। আচ্ছা, তাহলে আপনারাও পুজো দেখুন ভালো করে, বাই। এই জায়গাটাতে এখন ইনস্টাগ্রামের জন্য ফটো তোলা হচ্ছে, সেলফি নিচ্ছে সবাই। সো গাইস, এখন আমরা চলে এসেছি লাকি ইউনিট ক্লাবের একটা প্যান্ডেলের। ওরা এখন ওই যে ওই জায়গাটায় সবাই সেলফি তুলছে আর আমি একাই দাঁড়িয়ে। এরপর আমরা আরেকটা প্যান্ডেলের দিকে এসেছি, সেটা হচ্ছে এল ব্লকে। এখানে একটা নতুন করেছে এখানে লাইটিং ছাতার, জাস্ট আমার তো খুবই পছন্দ হয়েছে, তোমাদেরকেও দেখাচ্ছি, আশা করছি তোমাদেরও দেখতে ভালো লাগবে। যেরকম ব্লগ করতে করতে বকতে বকতে যাচ্ছি, লোকে আমাদের পাগল ভাবছে, অনেকে তো আবার পেছন থেকে ঘুরেও দেখছে, ইট ডাজন্ট ম্যাটার। তো গাইজ, এখন আমরা চলে এসেছি ফ্রেন্ড সার্কেল ক্লাবের প্যান্ডেলে। তো গাইজ, এখন আমরা যে প্যান্ডেলের কাছে এসেছি এটা হচ্ছে আদিবেদি ক্লাবের প্যান্ডেল, তো এটাও খুবই সুন্দর হয়েছে ছোটোর মধ্যে। তো গাইজ, এখন আমরা চলে এসেছি ক্লাব অ্যাম্বাসেডর পুজোতে। তো
এটাই দুর্গাপুর স্টেশন থেকে মুচিপাড়া যাওয়ার মেন রোডের একদম ঠিক পাশেই এবিএস একাডেমি রয়েছে, তো সেখানেই প্যান্ডেলটা হয়েছে। তো এখনই আমাদের একটা রেস্টুরেন্টে এসেছে, যেটা হচ্ছে ধানি লঙ্কা। বহুত নয়েস, কোনো প্রমোশন করেনি আমাকে, আমি এমনি করছি ভিডিওটা। তো আমার ভয়েসটা তোমরা ভালো করে শুনতে পাচ্ছ মেবি। তো এখন আমরা এখানে ডিনার করবো, এই যে আমি আমার বোন আরও আছে আমার দিদি এর সাথে ডিনার করতে এসেছি। তো ঘর চলে গেছো, আজকে বাইরে খাবে না সেজন্যে। এখানে এখন কি অর্ডার দেব সেটা চলছে। তো দিদি কি অর্ডার দিচ্ছি? টু প্লেট ফ্রাইড রাইস, ওয়ান চিকেন বাটার মশলা অ্যান্ড গ্রিন স্যালাড। এখন আমাদের খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে। আমার বহুতই বিয়ার্ড লাগছে, সবাই আমার দিকে তাকাচ্ছে। তো একটু পরে আমাদের খাবার এসছে, স্লো মোশন শট দেখবে তোমরা। তো আজকের ব্লগ এখানেই আমরা শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।